কার কতদিন আয়ু কেউ জানে না, কার কখন ঘন্টা বেজে যাবে কেউই জানে না। কিন্তু অদ্ভুত ব্যাপার একটাই, সেটা হলো পরমপিতা মাঝে মাঝেই বলতেন যে তোমাদের সবকিছু এখানে মৌলিক চক্র, চায়ের দোকানে বৈশা আর কয়দিন এই তো গেল গিয়া, পটলবাবু গেলেন, পটলবাবু গেলেন, নড়বাবু গেলেন, আর কি একের পরে যাইতে আছে, যাইতে আছে আর কি, চায়ের দোকানে বৈশা। তারপর দেখা গেল সেই লোকটাই বাড়িতে এসে সুদ কষার খাতা নিয়ে বসে পড়েছে, তার কাছে কত পায় একেবারে কড়া ক্রান্তি বুঝছে নি, মানে চিনে না তো আমার পয়সা মাইলা গিয়া যাবে গেল। এই এই যে বিচারিতা, মানে আমরা সত্যি মানি তো যে জন্মিলে মরিতে হবে অমরকে কথা হবে, এই কথাটা আমরা মানি, মানে নিজেরা মানি, পরম পিতা বলছেন তোরা নিজেরা মানস, মাঝে মাঝে দুঃখ করে বলতেন ভাড়া করা দেহটা লইয়া পৃথিবীর বুকে আইসার, এই যে দেহটা লইয়া চলতে চলস, এই দেহটাও ভাড়া করা, দেহটাও তো আমার নয়, যদি আমার হতে পারে আমি নিয়ে যেতাম। তাহলে ভাবুন কত দেখবে বিষয়টা, যে সব কিছু আমাদের অন্য। এই নিয়ে একটা গান একসময় লিখেছিলাম, যারা প্রজ্ঞায় ওরা আমাদের দিয়েছিলাম, পরের ঘরে বসত করি পরের বাড়ি যতন করি, কোন কিছুই আমার সবই পরের জমি জানি, পরের ঘরে বসত করি সবটাই তো পরে আমার কি তালে, আমি আমার এটা যদি মনে প্রাণে মানে ডাইজেস্ট করতে পারি। আমরা বলি অনেক কিছু, যেমন এই মুহূর্তে আমি অনেক কিছু বলছি, আমি তো জানি আমি একেবারেই গুড পড় না, আমি যা যা বলছি এর কোনোটাই কি আমি মানি, ব্যাপারটা এইখানে। মানে আমি যেদিন মানব বলতে কি দাদার ভাই, আপনারা আমাকে অন্যভাবে নেবেন না, আমি যেটা বলি ফ্র্যাঙ্কলি বলি, আমি যেদিন সত্যি সত্যি সব কিছু মানব না, সেদিন আমার বাক্য মুক্ত হয়ে যাবে, সেদিন আমার মুখ দিয়ে আমার ভাষা চলবে না, আর ভাষা বেরোবে না। সত্যি সত্যি আমি যেদিন ওই গভীরে ঢুকবো, তাই আসুন আমরা সেই গভীরতার সাধনা করি, যে গভীরতার সাথে দিতে এসেছে কৃপা করে। দিস ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, ওই বিরাট বিশাল তিনি যে গান বারবার শুনতে চাইতেন সেটাই শুনে। কথিত আছে, আমি এক সময় কোনোকার কবি শুনেছিলাম, আমি জানি না আমার গভীরতার গৌ নাই, সন্তান দলের সর্বাপেক্ষা নিকৃষ্টতম সদস্য যদি কেউ থাকে সেটা আমি, আমি সেখান থেকে বলতে পারি প্রণবদার মুখে আমি শুনেছিলাম যে ঠাকুরের এখানকার ইহজন্মের পিতা সুরেন্দ্রনাথ চক্রবর্তী যখন মারা যান, তো ডি এল রায় দ্বিজেন্দ্রলাল রায় স্বয়ং শ্মশানে বসে গানটি গিয়েছিলেন, আমি জানি সত্য সত্য আমি জানি বলিয়া ছুটি I'm
ডাকে